পরে আমরা এই মঞ্চে জমায়েত হয়ে আমরা সবাইকে আলাপ করিয়ে দেবো আপনাদের সঙ্গে। আপাতত আমি অনুরোধ করব সবাইকে একটু উঠে দাঁড়াতে, কারণ আমাদের অত্যন্ত প্রিয় যে চিত্রগ্রাহক ছিল আমাদের ক্যামেরাম্যান সমক মুখোপাধ্যায়, সে খুব একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ছবি মুক্তি পাওয়ার আগে, মাত্র 38 বছর বয়সে। তো আমি অনুরোধ করব সকলকে যে এক মিনিটে নীরবতা পালন করতে সমক স্মৃতির উদ্দেশ্যে, এবং আমরা আমাদের এই প্রিমিয়ার সমকের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করলাম। সুতরাং আর এই কঙ্কনাকে তো সবাই চিনতে পারছেন, কঙ্কনা আমার ছোটবেলা, আমার ছোট মেয়ে এবং আমার ছোটবেলা। সাহেব, এ হচ্ছে মৃণালিনীর প্রথম প্রেম। কৌশিক, কৌশিককে কেউ অন্যরকম ভাবে চিনতে বলো। রণবীর, রণবীর where are you? আমার জামাইটা কোথায় গেল? শ্রীজিৎ, আর পুরো উঠে আয়, এখন ডিরেক্টর হচ্ছিস বলে আসবি না এখানে। আয় দেবু, রবিরঞ্জন আমাদের এডিটর, দেবু আমাদের মিউজিক ডিরেক্টর, কমলাদি এটা হচ্ছে শিল্পী, আমাকে মামা বলে মামা আমি কি করবো, আমি তুই তার একটা ছোট্ট রোল কর, সবাই আছে ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট বি বোর ডিউরিং দ্য শুটিং, আমি তোমার ছবিতে করবো। তো রণবীর করলো ক্যামেরাম্যানের রোলটা, মহিন্দর দেখে রাখো রণবীর, শ্রীজিৎ, শ্রীজিৎ আমার ছবিতে সহকারী কাজ করে, তারপরে নিজের ছবি করলো, সেই ছবিটা আমার ছবির আগে রিলিজ হয়ে গেল, তাই জন্য আমি বিশেষ রেগে গিয়েছি। শ্রীজিৎ অটোগ্রাফি ডিরেক্টর, শ্রীজিৎ সোহাগ সেন, সোহাগ সেন আমার একেবারে কারণ সোহাগ না থাকে আমি ছবি করতে পারি না। সোহাগ আমার সঙ্গে ওয়ার্কশপ করে, অ্যাক্টিং ওয়ার্কশপ করে এবং অনেকখানি লোড নিয়ে নেয়, আর আমি নিজে যেখানে অভিনয় করছি সেখানে সোহাগকে ছাড়া অসম্ভব, সত্যি তাই, আর কেউ নেই এখানে। আর লকেট, লকেট, লকেট গার্গি অরণ্যা লকেট করেছে, বুঝতেই পারছেন সিদ্ধার্থর স্ত্রী, সিদ্ধার্থ রাজাত কাপুর, সে আসতে পারেনি, প্রিয়াংশ নিউ ইয়র্কে, প্রিয়াংশ আসতে পারেনি, আমরা ওদের ভীষণ মিস করছি। গার্গি ও মা কুর্তি পরে এসো এসো এসো, ও বলি বাবলি ধর, ছোট্ট সোনা যার মাথাকে দাঁড়া করা হয়েছিল, এই যে অনন্যা, অনন্যা এখানে যে দ্রৌপদী রোল করেছিলেন, আর আনা অনন্যা, আর একজন অনন্যা, আর অঞ্জলি, ওরা সব কোথায়? অনেকগুলো ছোট্ট ছোট্ট সোনা এখানে, কোথায় তারা? অঞ্জলি মাঝখানে সোনা দে, একজনকে ভীষণ, আচ্ছা এটি গান কি যে অভিনেত্রী বললো সুনিতা দেবী, আর একজনকে তো আমরা পাবো না, মানে আমরা গলা ফাটিয়ে ডাকলেও পাবো না, সেটা হচ্ছে সমক, কিচ্ছু করার নেই। সমক আশা করি তুই দেখছিস যেখানে আছিস সেখান থেকে, এবং আপনারা ছবিটা যারা দেখবেন যদি ভালো লাগে সবাইকে বলবেন ছবিটা দেখতে,
এবং আবার দেখবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ।